প্লেয়ারদের তরফ থেকে বলছি, উনি যে সঞ্জীব সাহা বিগত যে সেক্রেটারি ছিলেন, উনি আমাদের প্লেয়ারদের সঙ্গে যে অভাব্য আচরণ করেছেন আমি বলে আপনাদেরকে শেষ করতে পারবো না। একটা উদাহরণ আমি দিচ্ছি, আপনার 2018 সনের ডিসেম্বর মাসে ভুবনেশ্বরে একটা টিম পাঠিয়েছিলেন, উনি 5 জন গেছিলেন টিমে, আন্ডার 19 বয়েজ অ্যান্ড গার্লস, বিলুনিয়া থেকে গেছিলেন 3 জন, আগরতলা থেকে গেছিলেন 2 জন। উনি টিম ম্যানেজার কোচ কিচ্ছু পাঠায়নি, আমি ওদেরকে নিয়ে গেছি। ওইখানে যাওয়ার পর যেই ডেটে আমাদেরকে পৌঁছানোর কথা ছিল উনি আগেই পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে, টিকিট টিকিট কিচ্ছু করে দেয়নি, শুধু একটা জার্সি হাতে দিয়ে ওদেরকে পাঠিয়ে দিয়েছেন। ওইখানে পৌঁছানোর পরে আমাদেরকে থাকার জায়গা দিচ্ছে না, খাওয়ার জায়গা দিচ্ছে না। যে আপনারা তো এই ডেটে আসার কথা না, আপনারা তো 2 দিন পরে আসার কথা, আপনাদের কোচ ম্যানেজার কোথায়, আপনারা কেন কোচ ম্যানেজার ছাড়া আসলেন? আমাদের বাচ্চাদেরকে 2 দিন তারা খাওয়ার দেয়নি, থাকার অ্যাকোমোডেশনও দেয়নি, সব আমি ফেস করেছি। তারপর আজকে 10 মাস 11 মাস হতে চললো এই যে ন্যাশনাল করে আসলো, আমাদের প্রত্যেকের 15 থেকে 20 হাজার টাকা খরচা হয়েছে, আজ অব্দি উনি সার্টিফিকেটটা দেয়নি। আমার আমি ওনার কাছে যাই না, উনি আমার ফোন ধরেন না, আমার মিস্টারকে পাঠিয়েছি সার্টিফিকেট আজকে না কালকে, এরকম করে আজকে 11 মাস চলে ন্যাশনাল সার্টিফিকেটটা পর্যন্ত উনি দেয়নি, এরকম করছেন। আর আমাদের সব প্লেয়ারদের তরফ থেকে আমি অনুরোধ করছি আপনাদের কাছে, ওদেরকে বাঁচান। ওরা যেই পরিশ্রম করে মাঠে, ওদের পড়াশোনায় অনেক ক্ষতি করে, তারা মাঠে পড়ে থাকে, খেলাকে ভালোবাসে। প্রত্যেক প্যারেন্টসরা আমরা ব্যাডমিন্টন খেলায় মাসে আমাদের প্রচুর খরচা, আমাদের পড়াশোনার ক্ষতি করে বাচ্চারা মাঠে পড়ে পড়ে রয়েছে, অরুণাচল গিয়ে খেতে খেলতে পারলো না। এখন আন্ডার 19 আমাদেরকে সিলেকশন বলেছে আপনারা গিয়ে খেলতে পারবেন, ওনারা আমাদেরকে জানিয়েছেন, আমরা সেই মতো যোগাযোগ করছি। আমাদের নাকি নাম পাঠিয়েছে বেঙ্গালুরের মতো জায়গায়, আমরা টিকিট করে যাব। এক একজনের লাস্ট ইয়ার, আমার মেয়ের কথাই বলি, এবার লাস্ট ইয়ার 19-এর পড়াশোনা ফেলে আমরা বেঙ্গালুরু গিয়ে যদি না খেলতে পারি তাহলে কী হবে প্লেয়ারদের? আর প্লেয়ারদের এত কষ্ট করে ওরা খেলার প্রতি ওদের এত মানে ঝোঁক, কিছুতেই ঘরে রাখতে পারি না, মাঠে ওরা যাবেই মাঠেও। আমি আমার মেয়েকে বলছি যে 12-এ পড়িস সাইন্সে, এবার একটু খেলাটা কমিয়ে থাক, না মাঠে যাবি, এত কষ্ট করে যদি ন্যাশনাল মিট না করতে পারে আর গিয়ে যদি আমরা বেঙ্গালুরু থেকে ঘুরে আসি তাহলে বলেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আমাদের প্লেয়ারদেরকে আপনারা একটু দেখেন, ভীষণ কষ্ট করছে, গিয়ে গিয়ে তো ঘুরে আসছে, পড়াশোনা ক্ষতি করে। ওনারাও টিম পাঠিয়েছেন, এবারও বলছেন আমরা যেতে, আমাদেরকে বলছেন বেঙ্গালুরু যেতে। আমরা অলরেডি রেডি হয়ে গেছি, টিকিটটা এখনও করিনি, যে আমাদেরকে কাগজ দেখান, আমাদেরকে ফোনে আপনারা কনফার্মেশন দেন, আমরা টিকিট করে আমরা যাব। কিন্তু গিয়ে যদি এবার আমরা না খেলতে পারি, আমাদের প্লেয়ারদের মানসিকতা দেখেন। আর এখানেই সব প্রাইজ হোল্ডার প্লেয়াররা, গতবার যে নর্থ ইস্টার্ন হয়েছে আমাদের টিমে, যে 6 জন প্রাইজ পেয়েছে গতবার আমাদের টিমে, 6 জন প্লেয়ার দেখেন, ওরা গিয়ে করোনা চলে গিয়ে খেলতে পারেনি। গত লাস্ট ইয়ার যে প্রাইজ পেয়েছে স্টুডেন্টরা, এই টিমের প্লেয়ারাই করোনা চলে গেছে, একজন প্লেয়ারও পার্টিসিপেট করতে পারেনি। ভালো প্লেয়াররা আমাদের টিমে আছে, ওনারা র্যাকেট ধরতে পারে না, সার্ভিস করতে পারে না, এইসব প্লেয়ারদেরকে পাঠিয়ে দিচ্ছে ধরে ধরে। এবার বলেন আমাদের মানসিকতাটা কোথায় থাকবে, যারা র্যাকেট ধরতে পারছে না ওদেরকে পাঠিয়ে দিচ্ছে। 3 বছর ধরে মাঠে আসে না, আমি নাম বলতে পারবো মেয়ে, এই মেয়েকে কারণ প্লেয়ার করছে না, তো ওরা ডেকে এনে ওই টিমে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমরা যারা এইভাবে পরিশ্রম করছে, এত ভালো পড়াশোনা করে মাঠে এতটা সময় দিচ্ছে, ন্যাশনাল করতে পারছে না, আমাদের প্যারেন্টসরা মানসিকতাটা দেখুন, আর স্টুডেন্টদের মানুষদের আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এই একটা ব্যাপারটা একটু ব্যাপারটা পারে একটু ভালো করে ইয়ে করেন, কারণ ওনারই দেখি খবর দেন। অ্যাডভাইজার রাখছেন মানিক সাহা, ইভেস ভাইস প্রেসিডেন্ট ব্যাডমিন্টন এশিয়ান অফ ইন্ডিয়া। উনিও একটা লেটার দিছে যে আমার যে অ্যাডভাইজার রাখছে আই এম কমপ্লিটলি আননোন, আমি এর ব্যাপারে কিচ্ছুই জানি না। এটা যদি চিঠি আপনারা দেখতেছেন, আপনি চিঠিও আপনারা দিয়ে যেতে পারেন। আমাদের যে ডিপুটি সিএম আছে থানাতে ডায়েরি করে দিই, থানাতে ডায়েরি করা আছে, এফআইআর করা আছে, এবং এখনও তদন্ত চলছে এবং ওর খাতাপত্র যা আছে সব সিজ করেছে, এখন এটা তার তদন্ত সাপেক্ষে আছে। আমরা বিআইকেও জানিয়েছি, উকিল নোটিশ দিয়েছি, কোনো জবাব আসে, আমরা কি আমরা তাহলে কী করবো? একটা প্রসিডিউর মেনটেন করে আমরা কি এখন বাধ্য হয়েছি? প্লেয়ারদের স্বার্থে আমাকে এটা করতে হয়েছে, নাহলে আমরা এটাও করতাম না, কারণ একটা স্বচ্ছতা ছিল ব্যাডমিন্টনে, আমার খেলোয়াড়দের সাথে খেলোয়াড়দের একটা রিলেশন আছে, ও কিন্তু খেলোয়াড় ছিল। আজকে আমি একটা সঞ্জীব সাহা, আমি কালকে আমি একটা মানে কেসের জন্য আমাকে একটা কাগজ বের করতে হয়েছে রেজিস্ট্রার সোসাইটিতে,
1973 আমরা ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ফর্মেশন হয়েছে। সেই ফর্মেশনের বাইলজ বের করেছি, সেই বাইলজের মধ্যে দেখা যাচ্ছে আমার সিগনেচার আছে। 1973 আমি বারবার বলছি আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার অফ ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। সেই কাগজটাকে আমি কোথায় রাখবো আমি খুঁজে পাচ্ছি, এটা সাজিয়ে রাখতে হবে। 1973 আমি সেক্রেটারি হিসেবে ছিলাম, জয়েন্ট সেক্রেটারি হিসেবে মানিক শাহ এবং রতন শাহ মিলে এই ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন করেছি। আজকে মানে এরপরে কোনো কাগজ আমরা রেজিস্ট্রার সোসাইটিতে খুঁজে পাইনি। ওই যে ফার্স্ট 1973 কাগজ জমা হয়েছে, এরপরে একটা কাগজও জমা হয়নি। আমরাই প্রথম, আমাদের নতুন কমিটি হওয়ার পর আমরা জমা দিয়েছি। আমরা যে আইনের কথা বলছি নিগরিত প্রসিডিউর করতে গিয়ে এই জুন জুলাই লেগে গেল শুধু আমাদের অ্যাপ্লিকেশন নিতে। আমরা কারা এবার স্টেট বডিগুলো এতগুলো দিয়েছে, দেওয়ার পরে আমরা টিমও এসে গেছে, টিম পাঠাচ্ছি, টিম পাঠাতে গিয়ে একটা বাধা খেয়েছি। এখন আমাদের বাধ্য হয়েছে আমাদের আইনে আসেন এবং ওরাও বুঝে গেছে, বিআইও বুঝে গেছে এটা বেআইনি একটা কিছু করে দিল, যার জন্য ওরা এখন উঠে পড়ে গেছে যে এটা একটা একটা জায়গায় নিয়ে আসছে। আচ্ছা, এই যে সার্বিক বিষয়ে বলছেন আপনারা যে আপনারা সবাই একদিকে উনি একদিকে, ওনার পিছনে কি অন্য কেউ কাজ করছে বলে মনে হচ্ছে? আমি এখন আমরা তো এটা বলতে পারবো না। ওরা যে এই যে সেদিন যে মিটিংটা হয়েছে উনি কীভাবে একলা একলা তৈরি করে নিচ্ছে, আমাদেরও প্রশ্ন, আমাদেরও প্রশ্ন। এই যারা করেছিল ও যে লিস্টটা দিয়েছিল সেই লিস্টটার মধ্যে আপনাদের আগেও আমি সাপ্লাই দিয়েছি, সেই লিস্ট 15 জনের মধ্যে 11 জনের রেজিগনেশন আমার কাছে। তাদের যে কমিটি, তারা যে কমিটিটা বানিয়েছিল তাদের 11 জনের 11 জনের ওদের সই করা কাগজ আমার কাছে, ওরা জানেই না। অনেকে লিখেছেন আমরা জানিই না আমাদের নাম লিখিয়ে নিয়েছে। এই যে স্ত্রীগুলি চিঠিগুলি দিয়েছেন অ্যাটেনশনের জন্য নয়, উনি জানেই না। এবার এই হার্ড কপি ওনারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বলেছে আপনারা এই হার্ড কপিগুলি নিয়ে আসুন। দিল্লিতে আমাদের টাইম ছিল যে আমরা যাওয়ার কথা ছিল বা উনি আসবেন, সেই এটা চলছে, প্রসিডিউরটা চলছিল। এদের মধ্যে সবাই অলরেডি রেজিগনেশন দিয়ে দিয়েছে 11 জন, আর 4 জন রয়ে গেছে, 4 জন কট্টর, ওরা দিতে পারবে না, ওরা তো এফআইআর করা আছে। সবচেয়ে বড় ব্যাপার